আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরাফের প্রগাঢ় দৃষ্টিতে তুষির বুক ধক করে উঠল, অন্তঃস্থল প্রচুর বেগে কেঁপে উঠল। পাক্কা কতদিন, 3 সপ্তাহ পর তুষি আরাফের হাস্য উজ্জ্বল মোহিত মুখশ্রী দেখতে পেল। তুষির এখনও বিস্ময় আকাশ চুম্বি। আরাফ এখানে কিভাবে এলো? তার তো আসার কথা ছিল। আরাফ বড় বড় কদম ফেলে তুষির একদম কাছে এগিয়ে গেল, খুব কাছে। তুষি কাঁদবে নাকি খুশি হবে সেটাই বুঝতে পারছে না। আরাফ তুষিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসল, বিমোহিত কণ্ঠে প্রশ্ন করল, কেমন দিলাম সারপ্রাইজ? তুষির রাগে দুঃখে ইচ্ছে করল এখনই সামনে দাঁড়িয়ে থাকা লোকটার গলা টিপে ধরতে, কিন্তু তা করল না, করাজ চোখে তাকিয়ে থাকল। আরাফ ভ্রুকুচকে বলল, বেশি শক্ট খেলে, কথা বলো, যার জন্য কেঁদে কেঁদে চোখ মুখ খুলিয়ে ফেললে সে এখন তোমার সামনেই আছে, কল্পনা নয় বাস্তব। তুষি কটমট নজর নিক্ষেপ করল আরাফের দিকে, চোয়াল শক্ত করে গটগট পায়ে চলে গেল ফার্ম হাউসের ভিতরে। আরাফ সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে, এখন তার অভিমানী বউয়ের অভিমান ভাঙতে যে কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। আরাফের এমন হুট করে চলে আসায় সবাই চমকে গিয়েছে। আরাফ কাউকেই জানিয়ে আসেনি, ইচ্ছে করেই সবাইকে বলেছে তার আসতে আরও দেরি হবে। শুধু রিতকেই বলেছিল আসার কথা। মিসেস আঞ্জুমান আর নিশাত আরাফকে পেয়ে ভীষণ খুশি। আরাফকে ঘিরে এখন তাদের সব মনোযোগ, দুজনে মিলে আরাফের খাতিরদারিতে লেগে গিয়েছে। মিসেস আঞ্জুমান ছেলেকে পেয়ে প্রায় কেঁদে দেন এই অবস্থা। রাতের খাবারটা তিনি নিজ হাতেই খাইয়ে দিলেন। ইলু এই সুযোগে ঘরে চলে গিয়েছে, তার আপাতত বিশ্রামটা বেশি দরকার। তবে সেই যে তুষি নিজের ঘরে গিয়ে দরজা আটকে বসেছে, আর বের হচ্ছে না। নিশাত একবার দরজায় কড়া নেড়ে বলেছে বাইরে আসতে, কিন্তু তুষি কোনো সাড়া শব্দ করল না। শেষে নিশাত ভাবল ঘুমিয়ে গিয়েছে। আরাফ বারবার চারিদিকে তাকাচ্ছে, কিন্তু তুষিকে দেখতে পেল না। আরাফ সোফা থেকে উঠে কিচেনের দিকে গেল, নিশাতকে সেখানে দেখে জিজ্ঞেস করল, তোর বান্ধবী কোথায়, দেখছি না কেন ওকে? নিশাত ভাইয়ের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, দরজা আটকে বসে আছে, কতবার নক করলাম খুলল না, মনে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে। আরাফ তীক্ষ্ণ গলায় বলল, ঘুমাবে তো নাই, সেটা শিওর থাক। আমার সাথে দেখা করবে না বলে দরজা আটকে সন্ন্যাসী হয়ে বসে আছে, এ রাগ ভাঙাতে আবার কি করতে হবে কে জানে। নিশাত মিটমিট করে হেসে চলে গেল। রিত সোফায় বসে ল্যাপটপে একটা মেইল চেক করছিল, 2 দিন পর তার আবার একটা শো আছে, সেখানের ম্যানেজার এই মাত্রই মেসেজ করেছে। আরাফ রিদের পাশে গোমরা মুখে বসল, হাঁটুর উপর কোনোই ঠেকিয়ে চিন্তিত মুখে ফ্লোরে তাকিয়ে রইল। রিদ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আরাফের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, চেহারের অবস্থা কেন, কোনো সমস্যা, তুষির রাগ ভাগানো নিয়ে চিন্তা আছিস নাকি? আরাফ ফুস করে শ্বাস ছেড়ে সোজা হয়ে বসে পড়ল, না তুষির রাগ নিয়ে চিন্তা করছি না, সবচেয়ে বড় কথা ও তো রাগ করেই নি অভিমান করেছে, ওর অভিমানের ধরন আমার জানা আছে, আর কিভাবে ভাঙাতে হবে তাও জানি, বাট প্রবলেম সেটা নয়। হৃদের কুচকানো কপাল কুচকে এলো, আরো জিজ্ঞেস করল, তো রিসার্চের কাজ নিয়ে সমস্যা? আরাফ হৃদের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, ওমানের খোঁজ পেয়েছি। এ পর্যায়ে হৃদ নিজেও গম্ভীর হল, ল্যাপটপ কোল থেকে নামিয়ে টেবিলে রেখে গুমোট গলায় বলল, তুই কিভাবে পেলি আর কবে? আমার পরিচিত একজন গোয়েন্দা বিভাগের লোকের সাথে কথা বলেছিলাম, ওমানের ব্যাপারে যতটুকু জানতাম ততটুকুই তাদের কাছে এভিডেন্স হিসেবে দেই। তারা ওর ব্যাপারে তদন্ত করতে গিয়ে জানলো ওমান পাচারকারীদের সাথে যুক্ত আছে, বহুদিন ধরেই চলছে তাদের এসব কারবার। নিশাতকে নিয়ে যেদিন পালালো সেদিন ও তারা কয়েক শতাধিক মেয়েদের পাচার করেছে, নিশাতকে নিয়েও ডিল হয়েছিল তাদের মাঝে, এতদিন তারা খোঁজ নিয়েছে আর ধরতেও পেরেছে। হৃদ হক ঝুঁকিয়ে উঠল, মুহূর্তেই চোখ মুখ রাগে ঝাপসা হয়ে এলো, রুষ্ট স্বরে পড়ল, লুকোবে পুরেছে বাস্টারটাকে, ওকে তো আমি নিজের হাতেই খুন করব, কোথায় আছে বল,
আমি এই মুহূর্তে ওর কলিজা কেটে নিয়ে আসব। রিদ উঠতে নিলেই আরব আটকে দিয়ে পড়ল। আরে ব্রো রিল্যাক্স, ওকে সামনে পেলে কি আমি ছেড়ে দিতাম? শালা আমার বোনকে নিয়ে এত বড় একটা অপরাধ করতে চেয়েছে। সামনে পেলে মানে? তুই তো বললি পেয়েছে, সমস্যা কোথায়? আরব গম্ভীর মুখে বলল, পেয়েছে আবার হাত থেকে ছুটেও গিয়েছে, যেদিন ধরেছে সেদিন গাড়ি থেকে নামার সময় হাত ছাড়া হয়ে গিয়েছে, পুলিশরা বুঝে ওঠার আগেই পালিয়েছে। রিত রাগে উত্তেজিত হয়ে বলে, কেমন পুলিশেরা? হাত থেকে পালিয়ে যায় কিভাবে? এদের আন্ডারে থাকার পর হাত ছাড়া হয় কিভাবে? আরব শান্ত গলায় বলল, শান্ত হ, এখন কোনো সিন ক্রিয়েট করিস না, পুলিশ খুঁজছে আর পেয়েও যাবে, কোথায় আর কতদিন পালিয়ে বাঁচবে? আসামি যখন হয়েই গিয়েছে সাজা তো পেতেই হবে, তুই কোনো রিয়্যাক্ট করবি না এখন, শুধু শান্ত থাক, পুলিশ পুলিশের কাজ করবেই। রিত চোরে শ্বাস টেনে শান্ত হল, তবে চিন্তা কমল না, মেজাজ বিগড়ে গিয়েছে, সাথে অজানা ভয়ে মুখ পানসে হয়ে এসেছে। নিশাত তার কাছেই আছে, আর নিশাতের তাকে ছেড়ে যাওয়ারও কোনো চান্স নেই এখন, কিন্তু ভয়টা ঠিক কোথায় হচ্ছে সেটা ঠিক বুঝতে পারল না। রিদ উঠে দাঁড়াল, গোমটভাবে বলল, আমি রুমে যাচ্ছি, উমানের কোনো খবর পেলে আমাকে জানাবি। আরব মাথা নেড়ে হ্যাঁ বলে। রিদ ঘরে যেতেই চিন্তিত হয়ে যায় আরব। নিউ ইয়র্কে পৌঁছানোর পরেই ওমানের নিউজটা পেয়েছে, কাউকে আর জানায়নি চিন্তা করবে ভেবে, তবে এখন মনে হলো রিদকে জানিয়ে রাখা প্রয়োজন, কোনো বিপদ ঘটে গেলে একা একা সামাল দেওয়া সম্ভব হবে না। বিছানায় মরার মতো পড়ে রইল তুষি, এখন সে আর কাঁদছে না, তবে রাগের শরীর চলে যাচ্ছে। আরব তাকে ধোকা দিল, এত কষ্ট দিয়ে এখন বলে কিনা সারপ্রাইজ, কি আশ্চর্য লোক। তো সে গুটিসুটি মেরে কাঁথা টেনে মুখ ঢাকল, আর যাই হোক কথা বলা একদমই যাবে না ওই লোকের সাথে। এভাবে তার অনুভূতি নিয়ে খেলার কোনো কারণ নেই। তো সে ঘুমানোর চেষ্টা করল, রাত বাড়ল, তো সে এপাশ ওপাশ করেও ঘুমাতে পারল না, উপায় অন্তর না পেয়ে ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে রইল। আরব একবারও এসে কথা বলতে চাইল না তার সাথে। সে যে রেগে আছে তা কি বোঝেনি? বুঝেছে নিশ্চয়ই, বুঝলে কেন আসছে না মানাতে? তো সে ক্ষুব্ধ চোখে ফ্যানের দিকে তাকিয়ে থাকল, পন করল নিচ থেকে কথা বলবে না। এমন সময়ে টুং করে মেসেজ টোন বাজল, তোষি বালিশে খারকাত করে মোবাইল হাতে তুলে দেখল, সবার আগেই নজরে এলো সময়, রাত 12টার বেশি বাজে। তোষি ভ্রুকুচকে মেসেজ ওপেন করতেই দেখল, আমি জানি তুমি জেগে আছো, চুপচাপ গায়ে চাদর জড়িয়ে ছাদে এসো, আমি অপেক্ষা করছি। তোষি বেজাই খেপে গেল, হরমুড়িয়ে সব রাগ মাথা চাড়া দিল, পেয়েছে কি তাকে? এতদিন পর এসে অর্ডার দেওয়া হচ্ছে? তো সে ক্ষুব্ধ চোখে মেসেজটার দিকে তাকিয়ে থেকে রিপ্লাই করল, আমি জেগে নেই, আর নাইবা আমি ছাদে যাব, আপনার অপেক্ষায় আমার কিছুই আসে যায় না, গুড নাইট। তো সে রিপ্লাই করে ফোন অফ করতে গেলে সাথে সাথে আরাফ রিপ্লাই করে, ছাদে ভীষণ ঠান্ডা, এই ঠান্ডায় তোমার জন্য দাঁড়িয়ে আছি, আমি জানি তুমি আসবে, অপেক্ষা করলাম। তোষি দাঁতে দাঁত পিষে রিপ্লাই করল, কখনোই না, যাব না আমি, দেখা যাক। তোষির গা পিত্তি চলে গেল, বললেই কি সে যাবে নাকি? কিছুতেই যাবে না, সে কি খেলার পুতুল নাকি? যখন সেভাবে খুশি নাচবে। তোষি ফোন রেখে চোখ বন্ধ করল, ঘুমানোর চেষ্টা করল কিছুক্ষণ, কিন্তু মন সায় দিল না। এই সময় রাতের বেলা বাহিরে কি পরিমাণ ঠান্ডা থাকতে পারে সেটা খুব ভালো করেই জানে তোষি, আর আরাপ এখন ছাদে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। তোষির খারাপ লাগছে এখন, সে কি একবার যাবে? আমি কি যাব? আচ্ছা তাতে কি আমার আত্মসম্মান কমে যাবে? তোষি উদ্বেগ নিয়ে শোয়া থেকে উঠল, ঠোঁট গোজ করে চিন্তা করল, তারপর মনের সাথে যুদ্ধ করে দাঁড়িয়ে পড়ল, ওরনা ভালো করে পেঁচিয়ে নিয়ে বলল, এখানে আত্মসম্মানের কিছু নেই, উনি তো আমাকে অসম্মান করেনি, এখন গেলেও কিছু হবে না, শুধু একটু ইগো হার্ট হবে এই আর কি। তোষি মোবাইল আর একটা চাদর নিয়ে বেরিয়ে গেল, দরজা লক করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো, ছাদের একদম কাছে এসে একটু দাঁড়ালো, একটু অস্বস্তি হচ্ছে, কাছের মানুষদের অনেক দিন পর দেখলে বুঝি এমনই হয়। তোষি না দাঁড়িয়ে দুই সিঁড়ি ভেঙে উপরে উঠল, চারপাশটা ভীষণ নীরব,
তবে অন্ধকার নেই, লাইটিংয়ে চোখ ঝলসে যাওয়ার মতো আলো। তোষি মন্থর গতিতে ছাদের বাদিকে চলে গেল, আরাব ছিল ও ছাদের বাদিকে। তোষি নরম চোখে তাকিয়ে চোখ মুখ গম্ভীর করল। আরাব উল্টো পাশ হয়ে রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়েছিল। তোষি ধীর পায়ে আরাফের পিছনে গিয়ে দাঁড়ালো, না ডেকে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। কালো হুডি চড়ানো লোকটাকে দেখে তুষি দীর্ঘশ্বাস ফেলল। সেই শ্বাস যেন আরাফকে সচকিত করল। হুট করে পেছন ফিরল, তুষিকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রাণবন্ত হাসল, বলল, আমি জানতাম তুমি আসবে। তুষি দ্বিধান্বিত চোখে তাকালো, কপাল কুচকালো, ধরা পড়ে না যাওয়ার ভয়ে বলল, এসেছি কারণ আমার আমি অমানুষ নই, আমার মনুষ্যত্ব বোধ আছে, কারণ অনুভূতি নিয়ে খেলি না আমি। আরাফ হাসল, রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে পকেটে দুহাত গুছে বলল, আমিও কিন্তু অমানুষ নই তোষি, তুমি অকারণে ভুল বুঝছ। তোষি কড়া গলায় বলল, কিসের ভুল, আপনি খেলেননি আমার অনুভূতি নিয়ে, অস্বীকার করতে পারবেন? আরাফ মৃদু গলায় বলল, আমি জানি তুমি কষ্ট পেয়েছ, আমার করার কিছু ছিল না। মানে সেদিন কেন বললেন আপনার আসতে দেরি হবে, মাস পেরিয়ে যাবে বলেননি, তাহলে আজ এলেন কেন? এটা আমার অনুভূতি নিয়ে খেলা হলো না? আরাব গাল ফুলিয়ে শ্বাস ছাড়ে, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে তোষির কাছে এগিয়ে যায়। তোষির গালে হাত রেখে বলে, মেনে নিলাম, এখন কি করলে রাগ ভাঙবে শুনি। তোষি পিছিয়ে গেল, শক্ত গলায় বলল, দূরে দূরে থেকে কথা বলবেন, আর এতদিন পর এসে আমার সাথে একদম নাটক করতে আসবেন না। আরাব ভ্রো নাচিয়ে জিজ্ঞেস করল, এটা কি আমার শাস্তি? ধরে নিতে পারেন। আরাব হাসল, বুকে দুহাত গুছে বলল, ঠিক আছে মেনে নিলাম, শাস্তি করলাম না, নাটক। তোষি হতবাক হয়ে গেল। আরাব মুচকি হেসে কথাটা বলে তাকিয়েই রইল তোষির দিকে। তোষি ভাবতেও পারেনি আরাফ এত সহজে মেনে নিবে, ভেবেছিল সে আকুতি মিনতি করবে, একটু একটুখানি মানানোর ভঙ্গিতে বিভিন্ন কথা বলবে, কিন্তু সেসব কিছুই করল না। তোষির বুক ফেটে অভিমান উপচে পড়ল, থমথমে কণ্ঠে বলল, এখানে ডাকলেন কেন আমাকে? আরাফ কাঁধ ছাকিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, দেখতে ইচ্ছে করছিল তোমাকে দেখা শেষ, এখন চাইলে যেতে পারো, চাইলে থাকতেও পারো। তোষি তাতে দাঁত নিষ্পেষণ করল, চরম রাগের শরীর মৃদু কাঁপছে। আরাফের অধর কোণের হাসিতে যেন সর্বাঙ্গ চালা পোড়া করছে তোষির। তোষি আর দাঁড়িয়ে থাকতে পারল না, নিজের কান্না আরাফের সামনে প্রকাশ পাওয়ার আগেই ছাদ থেকে চলে গেল। তোষি জোরে জোরে হেঁটে ঘরে চলে গেল, চাদর আর মোবাইল ছুঁড়ে ফেলল বিছানায়, গা থেকে ওড়না খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল, এলোমেলো পায়ে ব্যালকনির দরজা খুলে ধপ করে ফ্লোরে বসে পড়ে। কতটা পাষাণ লোকের সাথে তার বিয়ে হয়েছে, এই মানুষটাকে সে ভালোবাসে কিভাবে? তো সে নিজেকে বড্ড অসহায় মনে হলো। আরাব কতটা স্বাভাবিক, যেন কিছুই হয়নি, অথচ তার বুকের ভিতর কষ্টের আগুন লাগিয়েই ছেড়েছে। তোষির কান্না পেল এবং কেঁদেও দিল, সবার সামনে সে কাঁদতে নারাজ, সহজে সে কাঁদবে না, কিন্তু যখন সে একা থাকে কান্নার সুযোগটা মিস করে না। তো সে কাঁদল মন ভরে, কিছুটা শব্দ করেই কাঁদল, কিছুক্ষণ মুখ চেপে কাঁদল, নিজের সব রাগ কষ্ট কান্নার মাধ্যমে উপচে পড়ল। কান্না শেষে মৌনতা পালন করল, থম মেরে বসে রইল, শরীর বরফের মতো জমে গিয়েছে মনে হতেই স্তম্ভিত ফিরে পেল। কান্না করার পর মন হালকা হওয়ায় আবারও মন শক্ত করল। তো সে চোখ মুছে দাঁড়াল, আর কেঁদে কি লাভ, আমি কাঁদলেই কি আরাফ আমার অনুভূতি বুঝবে? যে আমার কান্নার কারণ বুঝবে না, তার জন্য আমার চোখ থেকে যেন আর এক ফোঁটা পানিও গড়িয়ে না পড়ে। তোষি চোখ মুখ মুছতে মুছতে ঘরে গেল, সাথে সাথেই ঘরে আলো জ্বলে উঠল। তোষি চমকে তাকাতেই আরাফকে বিছানায় হেলান দিয়ে বসে থাকতে দেখল। তোষি চমকে দরজার দিকে তাকালো, কান্নার দাপটে ঘরে আসার সময়ে দরজা লাগায়নি, আর সেই সুযোগে আরাফ ঘরে এসে বসে আছে। তোষি কপাল কুচকে জিজ্ঞেস করল, আপনি এখানে কেন? আরাফ চোখ মেলল, তোষির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কান্না শেষ, আর কাঁদবে না? তোষি চোয়াল শক্ত করল, আঙ্গুল তুলে বলল,
আপনি বের হন আমার ঘর থেকে, আপনার কথাবার্তা অসহ্য লাগছে। আরাপ উঠল তো নাই, আয়েশ করে পায়ের উপর পা রেখে বলল, অসহ্য লাগলেও যেতে পারবো না, আমি গেলে আসল কাজটা হবে কি করে? তোষি ধমকে উঠে বলল, কিসের কাজ, আপনি যাবেন নাকি আমি চেঁচিয়ে রাখবো? চেঁচিয়ে ডেকে কি বলবে, তোমার হাজবেন্ড তোমার সম্মান নিয়ে টানাটানি করতে এসেছে। তোষির কতটা রাগ লাগছে সে নিজেও জানে না। আরাফের বেহুদা মজাই মেজাজ সরে গেছে। তোষি এগিয়ে গিয়ে আরাফের টি শার্টের কলার চেপে ধরল, হিস হিসিয়ে বলল, অসভ্যতামি করবেন না একদম, আপনাকে আপনাকে তো আমি মেরেই ফেলবো আজকে। আরাফ মৃদু হেসে তোষির হাতের উপর হাত রাখল, বলল, মেরে ফেলো দেখি কত সাহস। তোষি কটমট করে তাকিয়ে বলল, আপনি ঠিক কতটা অসভ্য লোক বুঝতে পারছেন, আপনার বৌমানে এটা তো না যে কিনে নিয়েছেন, যা ইচ্ছে তাই বলবেন। আমি অসভ্যতামি করছি? তুমি এভাবে অন্যা ছাড়া আমার সামনে এসে কি করছো? হাজবেন্ড বলেই এভাবে থাকতে হবে? সব আমাকে সিরিয়াস করার ধান্দা? তোষি চোখ বড় বড় করে নিজের গায়ের দিকে তাকালো। এত কিছুর মাঝে এসে তো ভুলেই গিয়েছিল তার গায়ে ওড়না নেই। তোষি তড়িৎ বেগে সরে গিয়ে ফ্লোর খুঁজে ওড়না তুলে গায়ে চড়িয়ে আর চোখে আরাফের দিকে তাকালো। আরাফ পাকা হেসে দাঁড়িয়ে বলল, লুকিয়ে কি লাভ, যা দেখা তা তো দেখেই ফেলেছি। তোষি বিক্ষিপ্তভাবে তাকিয়ে রইল, এই অসভ্য লোকের সাথে কথা বলতেও ইচ্ছে করছে না এখন। আরাপ মৃদু হেসে তোষির গা ঘেসে দাঁড়ালো, তোষির হাত ধরে বলল, আর কত রাগ করে থাকবে, সরি তো, আর যাব না কোথাও, প্রমিস। তোষি ঢোক গিলল, আবারও কান্না পাচ্ছে, কান্না থামাতে কাট কাট গলায় বলল, আপনি যাওয়ার পর একটা বারও আমার খোঁজ নেননি, একদমই না। খোঁজ নেওয়ার অবস্থা ছিল না। আপনার রিসোর্স আপনার কাছে রাখুন, ও সব শুধু অজুহাত, খোঁজ নেওয়ার হলে যতই ব্যস্ততা থাকুক না কেন একটা বার কল করতেন, একটা মেসেজ করতেন। আরাপ এক শীতল শ্বাস ছাড়ল, তোষির হাত ছেড়ে আরো দূরে দাঁড়িয়ে গেল। ফট করে নিচের টি শার্ট খুলে ফেলল আরাপ। তোষি অপ্রস্তুত হয়ে পড়ল, শুরু হয়ে গিয়েছে আবার আপনি, কথা সমাপ্ত করতে পারল না। এর আগেই আরাফের বুকের দিকে চোখ পড়তেই থমকে গেল, বুকের ঠিক মাঝখানে একটা সেলাইয়ের দাগ। তোষি দুহাতে মুখ চেপে বিস্মিত চোখে আরাফের বুকের সেই দাগ দেখল। শরীর কেমন ছিমছিম করলো হঠাৎই, হাত বাড়িয়ে আলতো করে কাটা স্থানে হাত ছুঁয়ে দিল। আরাফের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এসব কিভাবে হলো, এত বড় ক্ষত? নিউ ইয়র্কে পৌঁছানোর পরের দিন ল্যাবে যাওয়ার সময় একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটে। আমি আমার এক ফ্রেন্ডের গাড়ি নিয়ে বের হয়েছিলাম, প্রথম দিনই লেট হয়ে গিয়েছিল, তাড়াহুড়া করে ড্রাইভ করতে গিয়েই আরেকটা ক্যাবের সাথে লেগে যায়। ধাক্কাটা জোরেই ছিল, গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যাই, রাস্তায় আবার পাশের শপের কাঁচ ভেঙে পড়েছিল। ব্যাস যা হওয়ার তাই হলো, দুদিন হাসপাতালে ছিলাম, আর আমার জন্যই মূলত দেরি হলো ল্যাবের কাজ শেষ করতে। আমি যে আজকে আসতে পারবো শিওর ছিলাম না, গত পরশু রাতে যখন শিওর হলাম তখন ভাবলাম সারপ্রাইজ দিব, এত কিছুর মাঝে সুযোগ হয়ে ওঠেনি কল করার। তোষি ফুপিয়ে কেঁদে ফেলল, আরাপ হাত ধরে তোষিকে নিয়ে বিছানায় বসল, তোষির কাঁধ জড়িয়ে বলল, আরে কাঁদে না বোকাবি, আমি তো ঠিক আছি। তোষি শুনল না, আরাফের বুকে হাত দিয়ে বারবার ফুপিয়ে উঠছে। আরাপ ভ্রু কুচকে বলল, এই জন্যই বলতে চাইনি, তখন বলে তো কেঁদে কেটেই বন্যা বইয়ে দিতে, লোকে ভাবতো তোমার বর বোধহয় অকালে মরল। তোষি গরম চোখে তাকিয়ে বলল, একদম বাজে কথা না, আমাকে বলেন আমি নাকি লাফাই, ইরেসপন্সিবল, কাজ ঠিক মতো করি না, আর আপনি কিভাবে করলেন এটা, ঠিকভাবে দেখে চলেন না কেন, সতর্ক হয়ে ড্রাইভ করলে তো এই অবস্থা হতো না। যতই সতর্ক হয়ে থাকি না কেন, অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল, হয়েছে। এখন তুমি কান্না থামাও, তোমাকে কাদার জন্য এসব বলিনি, তুমি যাতে আমার সিচুয়েশনটা বুঝতে পারো সেই জন্যই বলেছি। তো সে কথা বলল না, বারবার হাত ছুঁয়ে দিচ্ছে আরাফের ক্ষততে। আরাপ বাঁকা হেসে বলল, শুধু কি দেখবেই নাকি অন্য কিছু করবে? মজা করবেন না, মুড নেই। আরাপ মুচকি হেসে গায়ে টি শার্ট জড়াতে গেলেই তোষি বাধা দেয়, বিচলিত হয়ে বলে, শার্ট পরতে হবে না, খোলা রাখেন।
আরাব অবাক হয়ে বলল, আমার অনুপস্থিতিতে এত উন্নতি? তুমি তো দেখছি আমার থেকেও একদম এগিয়ে গিয়েছ। তোষি আবারও রক্ত চোখে তাকালো। তোষির চোখে এখনো পানির রেখা। আরাব মৃদু হেসে তোষিকে বুকে আগলে নিয়ে বলল, এরপর যেখানে যাব তোমাকে আর আম্মুকে নিয়েই যাব। আম্মুকে ছাড়া মনে হয়েছে কি যেন নেই, কি যেন নেই। যতটুকু বুঝলাম এত বড় হওয়ার পরেও মায়ের গন্ধ না পেলে দিন কাটে না। তোষি অস্পষ্ট গলায় বলল।